সাজি স্পোর্টস নিবেদিত সিএফএল টু জিরো টু ফোরের প্রিমিয়ার ডিভিশনের গ্রুপ বি খেলার সার্বিক মূল্যায়ন সার্বিক খণ্ডচিত্র দেখানো হচ্ছে হাইলাইটস প্রথমার্ধের এটি খেলা জেসিন জেসিনের সেন্টার করার প্রয়াস ছিল কিন্তু ব্লক হয়ে গেছিল আবার শর্ট ছিল চমৎকার শর্ট ছিল হ্যান্ডসাল আবার আক্রমণে এবার চলে এসেছিল ইস্টার্ন রেল কিন্তু চমৎকার গোলকিপিং দেখুন খুব একটা এই জায়গাটা আমার মনে হয় এর লুজ পা রেখেছিল বলে মুসারফ যে বলটা ক্রস করেছিল গোল করা উচিত ছিল এটা কিন্তু এখানটা স্ট্রং রাখা উচিত ছিল এখানটা একটু আগেন মুশারফের কিন্তু ভালো সেভ এই ক্ষেত্রে আগেন ভালো ডিফেন্ডিং ভালো বলি এভরিথিং ভালো ব্লক আগেন একটা ভালো সেট করেছিল ব্যাকপাস এখানে আমানের অনেক স্পেস ছিল আরো নেওয়া উচিত ছিল এখানে এখানে একটা কুল কাম ফিনিশ মারার নাম করে দেখুন ইনসাইড কাট করে দেন সেকেন্ড পোস্টে অসাধারণ একটা ইনস্টেপে ফিনিশ করেছেন মুভমেন্টটা স্টার্ট হয়েছিল তোমার হীরা থেকে হীরা মন্ডল অ্যাসিস্ট বলব অফ কোর্স এটা এটা একটা ছোট ভুল ছিল ভাস্করের আরো বেটার করা উচিত ছিল এখানটায় যখন টপ কীপত ভাবে এত সুন্দরভাবে বলটা রেখে যে ইনসাইড ফুট এটা টেকনিক্যালি যদি আমি ব্যাখ্যা করি টেকনিক যদি ঠিক না হয় এখানে কিন্তু ওই জায়গা রাখা টপ কর্নারে রাখা খুব ডিফিকাল্ট এখানে ভালো ব্লক এই ক্ষেত্রে আনলাকি আনলাকি ভালো রান ছিল মনতসের ভালো হেড ছিল কিন্তু কানেক্ট ঠিকঠাক হয়নি যদি কানেক্ট হতো অফকোর্স আগেন গোল হতো ভালো সেট ভালো ব্যাক পাস করেছিল হেড করে তাই অফসাইড ছিল কিন্তু এই যে এই ক্ষেত্রে অবিনাশের গোল করা উচিত ছিল এখানে দরকার নেই একটা সাইডে একটা ছোট্ট পুজ রাখা উচিত ছিল এখানে আমার মনে হয় আরো বেটার করা উচিত ছিল জেসিনের এই ক্ষেত্রে খুব ভালো ক্রস অবিনাশের আরো আগে মিট করা উচিত ছিল এখানে কিন্তু যেতে পারেনি ফ্যাকশন অফ সেকেন্ড লেট হয়েছিল বলে মিট করতে পারেনি এখানটা ব্যাড মিস এখানে বিশ্বজিতের কিন্তু একটা স্ট্রাইকারে যেটা দরকার ছিল ইনসাইড নিয়ে লেফট ফুট নিয়ার পোস্ট ফিনিশ কুল কাম ফিনিশ একটা স্ট্রাইকারে যেটা দরকার মিস যখন ডিফেন্স করবে সেখানে আমি গোল করে বেরিয়ে আসবো এখানে ভালো স্টে করেছে আদিত্য এখানে আমার মনে আর একটা গোল করা উচিত ছিল জাসিনের সেকেন্ড পোস্টে ইনসাইড ফুট পুরোপুরি এখানে আরো একটা গোল করা উচিত ছিল আল্লা গোল করতে পারেনি